পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। হুজুর আছেন? বরগুনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বরগুনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও এই বরগুনা থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তাই বরগুনার উন্নয়নের দিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজস্ব একটি নজর আছে এবং আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের যে ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশ থেকে বাংলাদেশের কোনো জেলা কোনো অংশ যাতে বঞ্চিত না হয় তার জন্যই জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের 64টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হবে, যেখানে হাজার হাজার তরুণ তরুণী প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক একটি কর্মসংস্থার সুযোগ পাবে। তাই এখানে আমাদের স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা সকলের সহযোগিতা নিয়ে বরগুনার মেধাবী প্রজন্মদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এখানে একটি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার আমরা ইনশাআল্লাহ স্থাপন করব। ইতিমধ্যে 3টি জায়গা আমি পরিদর্শন করলাম। আমার মনে হয় যে এখানে যে কোনো একটি জায়গা অল্প দিনের মধ্যে আমরা পেয়ে গেলে এখানে খুব অল্প সময়ের মধ্যেই আমরা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপন করতে পারব। ৭ লাখ ৮ লাখ করে টাকা উনি নিয়েছেন। এই থেকে তার সাথে আমার শত্রুতা, তাকে বললাম স্যার আপনি এরকম করতে পারেন না, আপনি অনেক বেকার যুবক আছেন, আপনি প্লিজ আমাদেরকে ভালো শিক্ষক দেন। এখান থেকেই শুরু হলো। তো আমাদের যখন মিটিং হতো উনি সিসি ক্যামেরা লাগিয়েছেন ২৪ লাখ টাকা এবং বিভিন্ন ভাবে উনি ঘুম ভাঙছেন, বাথরুম করছেন বা যে কোনো কিছু করছেন উনি টেন্ডারের মাধ্যমে করছেন না, উনি নিজেই করছেন। উনি এবং ওনার ভাই নাতি যে কিনা সার্বক্ষণিক বন্ধু নিয়ে স্কুলে ঢুকে যুবলীগের ঢাকা দক্ষিণের আশিকুর রহমান নাবি ওই নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।